गुड मॉर्निंग स्टूडेंट्स, आज हमें क्लास फोर इंग्लिश ग्रामर लेसन नंबर 12 प्रेजेंट टेंस पढ़ाबो। सिंपल प्रेजेंट टेंस, द सिंपल प्रेजेंट टेंस टेल आस, सिंपल प्रेजेंट टेंस आमादेर जानाय अबाउट एक्शंस, किछु काज सम्पर्के, डन रेगुलरली एज ए हैबिट, जेगुलो आमरा अभ्यासेर मतो करे प्रतिनियत करी। We often use words like usually, generally, everyday, always, etc. with the simple present tense. আমরা simple present tense এর সাথে এই ধরনের word গুলো ব্যবহার করে থাকি। Example হিসেবে, hi, I am Mani. আমি হই মনি। Usually, I get up at 6 o'clock in the morning. স্বভাবতই আমি সকালে ছটার সময় ঘুম থেকে উঠি। I learn classical music. আমি classical music শিখি। I practice music every morning. আমি প্রত্যেকদিন সকালে music practice করি। I have a very good friend. আমার একটি ভালো বন্ধু রয়েছে। His name is Sunil. যার নাম হয় সুনীল। He loves tennis. সে টেনিস ভালোবাসে। He plays tennis. সে টেনিস খেলে everyday, প্রত্যেকদিন। In the evening, সন্ধে, we both go to swim. আমরা দুজনে সাঁতার কাটতে যাই। অল ভার্বস ইন রেড ইন দ্য অ্যাবভ প্যাসেজ, এই উপরের প্যাসেজটিতে সমস্ত রেড কালারের যে ওয়ার্ডগুলি রয়েছে, যে ভার্বগুলি রয়েছে, আর ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানে সে যেই কথাগুলো বলছে সেগুলোই হচ্ছে প্রেজেন্ট টেন্স। দে টেল আস হোয়াট মনি অ্যান্ড সুনীল ডু অ্যাজ এ রুটিন, এগুলোর দ্বারা তারা বলছে মনি এবং সুনীল প্রত্যেক দিন রুটিনে তারা কি করে। দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ অলসো ইউজ টু টক অ্যাবাউট থিংস দ্যাট আর অলওয়েজ ট্রু। সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয় সেই সমস্ত জায়গায় যেখানে যেই সেন্টেন্সের দ্বারা বোঝায় যে ধ্রুব সত্য, যেই সেন্টেন্সগুলো সর্বদাই সত্য হয় সেই সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোল। তাই এটা যেখানেই যেভাবেই সেন্টেন্সটি বসুক না কেন, এটি সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটিও সর্বদা সিম্পল প্রেজেন্ট টেন্সই থাকবে। উই নো দ্যাট দ্য ভার্ব মাস্ট অলওয়েজ এগ্রি উইথ দ্য সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের ভিত্তিতে ভার্বের ফর্মগুলি চেঞ্জ হয়। গিভেন বিলো ইন টেবিল ইজ এ টেবিল শোয়িং হাউ দ্য ভার্ব চেঞ্জেস ফ্রম অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলি কীভাবে চেঞ্জ হয়েছে টেবিলে দেখানো হয়েছে। যেমন, আই, উই, ইউ, দে, রোমা অ্যান্ড সোমা। যেমন, আই অ্যাম, ইউ, উই আর, ইউ আর, দে আর, রোমা অ্যান্ড সোমা আর। দেখো, যা যেই সব সাবজেক্টের পেছনে বা যেই সব সাবজেক্টের পরে অ্যাম বা আর বসে, সেই সাবজেক্টগুলির পরে সেন্টেন্সের ক্ষেত্রে বি ভার্বের জায়গায় মেন ভার্বগুলি বসে। যেমন স্টাডি, যেমন প্লে, ওয়ার্ক ইত্যাদি ধরনের ভার্বগুলিও থাকতে পারে। হি ইজ, সি ইজ, ইট ইজ, নিরঞ্জন ইজ, হি, সি, ইট, নিরঞ্জন, এই ধরনের সাবজেক্টগুলির পরে ইজ বসে। তাই সেন্টেন্সের ক্ষেত্রে, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এই সব সাবজেক্টের পরে ইজ না বসে মেন ভার্বের সাথে এস, ইএস বা আই ইএস যুক্ত হয়। উই ডু নট ইউজ দ্য রুট ফর্ম অব দ্য ভার্ব বি অ্যালোন, ইনস্টেড উই ইউজ ইজ, এম, আর। কোন সেন্টেন্সের ক্ষেত্রে বি ভার্ব মেন ভার্বের মতোই বসে। যেমন, নিধি ইজ এ গুড গার্ল, নিধি হয় একটি ভালো মেয়ে। ইজ এখানে বি ভার্ব, এখানে কোনো মেন ভার্ব নেই, তাই এখানে ইজ এখানে ভার্বের মতো কাজ করেছে। থ্যাংক ইউ।